ভিং ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর ভালো তো থাকতেই হবে সদ্য সদ্য এত দূর থেকে বেরিয়ে ফিরে এলাম যে আর অনেক এনজয় করেছি আপনাদেরকে সবটা ভিডিওর মাধ্যমে দেখিয়েওছি আর ভিডিওতে আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে আমি কি কী কেনাকাটা করছি অনেক কিছু কিনেছি কিন্তু আর কি কী কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি সেগুলোই দেখাতে বসে গিয়েছি আর যেহেতু আপনারা মানে আমার সব থেকে কাছের বন্ধু তাই সমস্ত কিছুটা যা যা কিনে এনেছি সবটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বেশি দেরি না করে দেখিয়ে দিই আমি কি কি পুরী থেকে কিনে এনেছি তবে এই জিনিসগুলো দেখানোর আগে আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমার এই ইউপি ফ্যামিলিতে এতটা সাপোর্ট করার জন্য আর ওয়ান কে সাবস্ক্রাইবারের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে থ্যাংক ইউ বললে অনেকটা ছোট করা হবে আমার এই ছোট্ট পরিবারটাকে এতটা বড় করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা পাশে এইভাবে না থাকলে আজ হয়তো ওয়ান কে সাবস্ক্রাইবার এত তাড়াতাড়ি আমি গেন করতে পারতাম না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর তাহলে চলুন দেখিয়ে দিই আর পুরি মানেই কিন্তু মানে পুরি লেখা যে জিনিসপত্রগুলো মানে অ্যালুমিনিয়ামের যে জিনিসপত্রগুলো ওগুলোর একটা বিরাট চাহিদা আর আমার ওই জিনিসগুলো বেশ ভালো লাগে আর তার মধ্যেই যে পুরী লেখা আছে কিন্তু ভেতরে আর কি সুন্দর পয়সা পয়সা করা আছে চার এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে আর এগুলো কিন্তু আপনি অন্য কোথাও গেলে পাবেন এটা একমাত্র কিন্তু পুরীতেই পাবেন যার জন্য এই ধরনের বাসন আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমি যতবার যাই ততবার নিয়ে আসি আর এবারেও তাই মিস করলাম না এবারেও নিয়ে চলে এসেছি ভালো লাগছে না দারুণ লাগছে আমার এটা খুব পছন্দ হয়েছে আর মানে বেসিক্যালি নিজের জন্য সেভাবে কিছু কেনাকাটা করিনি তবে আমার পুজো করার সামগ্রী খুব কম ছিল যে কারণে আমি পুজোর সামগ্রীটাই বেশি নিয়েছি তাহলে চলুন দেখিয়ে দিই আগে পুজোর সামগ্রীগুলো দেখিয়ে দিই পুজোর সামগ্রীর মধ্যে আমার যেটা সব থেকে পছন্দ হয়েছে তার মধ্যে এই যে এই জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে এটা এটা নিয়েছে একটা ফুলতোলা ঝুড়ি এই যে এই ফুলতোলা ঝুড়িটা নিয়ে এসেছি এটা আমার আছে এরকম বেতের আছে বাট পিতলের আমার ছিল না যাই হোক আর আমি একটু পূজা এইসব নিয়ে মানে এসব করতে খুব পছন্দ করি মানে আমার খুব ইচ্ছা আমার কাছে এই সব জিনিসগুলো একটু থাকুক মানে এগুলোতে রেখে সাজিয়ে গুছিয়ে পুজো করতে আমার ভীষণ ভালো লাগে তো যার জন্য এটা আমার দেখেই খুব পছন্দ হয়েছে এটা আমার কাছে ছিল না আর আমি তো শিবরাত্রি পূজা করি আর যার জন্য আমাদের শিবের মাথায় জল ঢালতে বেশ বাড়ি থেকে কিছুটা দূর যেতে হয় আর সেই সময় পূজা নিয়ে যাওয়ার জন্য এটা কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে তার জন্যও কিন্তু খুব ভালো পুজোটা নিয়ে যাওয়ার জন্য এর ওপরে একটা চাপা দিয়ে দিলে মোটামুটি এটা দিয়ে কিন্তু মানে নিয়ে পুজো দিতে নিয়ে যাওয়া যাবে এটা একটা নিয়েছি আর আর নিয়েছি এই যে বললাম শিবরাত্রি করি শিবরাত্রি পুজোর জন্য আর সামনেই আমাদের শিবরাত্রি আসছে আর ওই জন্য এই যে এটা এটা হচ্ছে শিব ঠাকুরের মাথায় জল ঢালার জন্য হ্যাঁ ঘটি ঘটি ঠিক আছে আমার ঘটি আছে কিন্তু এটার আমার খুব শখ ছিল এটা আমার ছিল না আমার কাছে ছিল না আর পুজোর জন্য এরকম একটা কমন্ডলু বলে সম্ভবত আমি ঠিক জানি না এর নামটা আমি কমন্ডলু বলেই চিনি জানি আর কি তো এটা আমার খুব পছন্দ হয়েছে এটা মানে ভীষণ ওয়েট আছে এটার মোটামুটি ভালোই ওয়েট আছে আর খুব পছন্দ হয়েছে আর একটা জিনিস সেটার সমস্যাটা হচ্ছে এই এইটাকে আমি এদিক ওদিক এটাকে আমি এদিক ওদিক হেরাতে পারি না এটা এরকমই মানে স্টিল এইভাবেই করা আছে আর কি আর আর নিয়ে এসেছি একটা প্রদীপ একটা না আমি দুটো প্রদীপ এনেছি তার মধ্যে এটা একটা এটা কর অন্ধকার করে দিই এখানে একটা তুলো দিয়ে সলতে লাগিয়ে একটু তেল ঢেলে জাস্ট জ্বালিয়ে এইভাবে চারিদিকটা স্বস্তিক স্বস্তিক হয়ে ছায়া পড়বে দারুণ দেখতে না আমি আর একটা এনেছি দেখাচ্ছি আপনাদেরকে আগে এই এগুলো দেখিয়ে দিই তো এগুলো গেল আর আমাদের বাড়িতে মানে প্রায়ই নারায়ণ পুজো করা হয় আর নারায়ণ পুজো করার জন্য অনেক সময় এলাচ তারপরে আরও যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলোকে অনেক সময় থিত করতে হয় তো সেগুলোকে থিত করার জন্য শুধুমাত্র পুজোর জন্য এটা এরকম একটা এই যে এটা এটা হচ্ছে সিলভার ভাল লাগছে না এটাও খুব সুন্দর হয়েছে এটাও আমার খুব পছন্দের একটা আর শাঁখও নিয়ে এসেছি কিন্তু শাঁখটা এই মুহূর্তে ঠাকুর ঘরে রাখা আছে তবে পরে আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আর পরিমাণেই শাঁখা শাঁখ এসবের মানে এসব তো আছেই আর সেই জন্য এটা এটা আমি তিন চার জোড়া এনেছি একটা আমার একটা বোনের একটা বোনকে দিয়ে দিয়েছি মামনির একটা মামনিকে দেয়া হয়ে গেছে আমার মায়ের একটা মাকেও দেয়া হয়ে গেছে আর আমারটা আমার কাছে আছে শাখা আর গোপালকে খেতে দেওয়ার জন্য থালা গ্লাস যেহেতু আমার অনেকগুলো আছে তাই শুধু থালা আর মেয়ের জন্য বাবা মেয়ের জন্য এই যে এটা খোলা যায় মেয়ের জন্য কি দারুণ দেখতে না খুব 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 মানে সফট সফট এই যে নরম আর একটা প্রদীপ বলছিলাম দাঁড়ান দেখাচ্ছি আর একটা প্রদীপ আপনাদেরকে বলেছিলাম এই প্রদীপটা আমার ভীষণ পছন্দের খুব পছন্দ হয়েছে এটা এটা এটার মাঝে এটা আর এটা এরকম ঢাকা দেখতে পাচ্ছি তার নয় যে না ছ আচ্ছা আমার এই জিনিসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও বেশ কিছু জিনিস এনেছি বাট সেগুলো ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে রয়েছে আর বেশ কিছু আমার খুব কানের যেখানেই যাই আমার খুব কানের দুল কেনার শখ যেহেতু আমি খুব একটা বেশি সাজতে পছন্দ করি না কিন্তু কানের প্রতি আমার খুব একটা আকর্ষণ আছে আর কানের আমি যে কিনি মানে প্রচুর এটা এরকমটাও কিন্তু না কিন্তু ওই যে কিনতে ভীষণ ভালো লাগে আর ওগুলো এখন এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে আছে আচ্ছা তাহলে বন্ধুরা দেখিয়ে দিলাম আমি পুরি পুরী থেকে যা যা এনেছি আর আপনাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি এই যে জিনিসপত্রগুলো কিনে এনেছি কোনগুলো আপনাদের ভালো লাগলো কোনগুলো মানে খুব পছন্দ হয়েছে সেগুলোও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো চট আপনাদের কাছে পৌঁছে যায় আর এই যে মেয়ে চলে এসেছে তাহলে চলুন হ্যাঁ আজকের মতন আমার বকবকানি এখানেই শেষ করছি আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের আমার ভিডিও কেমন লাগলো তাহলে টাটা হ্যাঁ